টাঙ্গাইলের সখীপুরে পলাশতলী বাজার মসজিদের সামনে চিত্রনায়িকা মুনমুনের নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। উপজেলার পলাশতলী বাজার মসজিদের সামনে কুরুচিপূর্ণ এ নাচের আসর বসানো হয়। নাচের ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ দেখা দেয়। ফেসবুকে একেকজন একেক ধরনের মন্তব্য লিখে ধিক্কার জানাচ্ছেন। জানা যায়, গত শুক্রবার চিত্রনায়িকা মুনমুনকে সখীপুর পৌর শহর এবং স্থানীয় কিছু লোক উপজেলার পলাশতলীতে নৌকা ভ্রমণে নিয়ে আসে। ভ্রমণ শেষে বাজার মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনকে নিয়ে নাচের আসর বসানো হয়। পরে সেই নাচের ভিডিও ফেসবুকে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, গানের তালে তালে চিত্রনায়িকা মুনমুন মসজিদের খুবই কাছে কুরুচিপূর্ণ নাচ পরিবেশন করছেন, আর কিছু উৎসুক জনতা চেয়ারে বসে সেই নাচ দেখছেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। ফেসবুক সেন্ড করা ছবি এবং ভিডিও দেখে দেখা যায়, মসজিদের সামনে চিত্রনায়িকা মুনমুনের এই নাচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিউল ইসলাম, কাজী বাদল, তার ছোট ভাই কাজী শহীদ এবং কাকরাজান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান সহ অসংখ্য লোক। পরে যার যার ফেসবুকে মুনমুনের নাচের ভিডিও এবং ছবি ছেড়ে স্ট্যাটাস দিলে বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। স্থানীয়রা বলছেন, এটি পবিত্র একটি স্থাপনার অবমাননা, মসজিদের সামনে এরকম নাচ কাম্য নয়। বিষয়টি ক্ষতি দেখতে প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা। এদিকে সখীপুর উপজেলার আলেম উলামা পরিষদ মসজিদের সামনে নগ্ন নৃত্যের প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করবেন। এ সংবাদ পেয়ে নগ্ন নেতৃত্বের আয়োজকরা আলেম উলামা পরিষদের নিকট ক্ষমা চায় এবং ভবিষ্যতে এ ধরনের কোনো ঘৃণ্য কাজ করবেন না বলে তওবা করে। তওবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আলেম উলামা পরিষদের সভাপতি সখীপুর বাজার কেন্দ্র জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল্লাহ বেলালী। একই সাথে দুঃখ প্রকাশ, ক্ষমা এবং বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেন। কারো নাম উল্লেখ না করে ভ্রমণ আয়োজন ব্যানারে সোমবার স্থানীয় একটি অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কাকরাজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুল ইসলাম বিদ্যুৎ জানান, বহিরাগত নৌকা ভ্রমণে এসে এ নেককারজনক কাজ করেছে। এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। টাঙ্গাইলের সখীপুর মসজিদের পাশে চিত্রনায়িকা মুনমুনের নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তবে মুনমুন বলছেন, যদি জানতাম সেখানে মসজিদ আছে তাহলে কখনোই নাচতাম না। চিত্রনায়িকা মুনমুন সময় নিউজকে বলেন, টাঙ্গাইলের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণে নৌকা ভ্রমণে গিয়েছিলাম। একসময় নৌকা ভ্রমণের মাঝপথে আমরা এক জায়গায় সবাই খাওয়ার জন্য মিলিত হই। ওই জায়গাটা ছিল পরিত্যক্ত, সেখানে কাচ্চি বিরিয়ানি খাওয়ার আয়োজন করা হয়। খাওয়া শেষে আসরের পর অনেকের রিকোয়েস্টে সামান্য আমাকে নাচতে হয়, তবে মসজিদে লেখা সাইনবোর্ডটি আমি দেখিনি। যদি দেখতাম তাহলে ওখানে নাচত দূরের কথা, বসে আড্ডাটাও দিতাম না, কারণ আমি মুসলিম আর আমি আমার ধর্মকে পালন করি। মুনমুন আরও বলেন, আমার নাচের ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমি খোঁজ নেই। খোঁজ নেওয়ার পর আমি জানতে পারি যে জায়গাটায় আমরা ছিলাম ওই জায়গাটা অনেক আগে নদীগর্ভে বিলীন হয়ে গেছে, সেখানে মসজিদ ছিল। তাই স্মৃতিচিহ্ন হিসেবে মসজিদে লেখা সাইনবোর্ড লাগানো ছিল। আমার সাথে সেখানে উপস্থিত ছিলেন সখীপুর চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সে স্থানে মসজিদ রয়েছে তারা অবশ্যই জানতেন, কিন্তু তারা তো নিষেধ করেননি। তিনি আরও বলেন, আমাকে যারা দাওয়াতে দিয়ে নিয়েছেন তাদের রিকোয়েস্টে অল্প সময় নেচেছি আর সেখানে কোনো অশ্লীল নাচ কিন্তু করিনি, যেটা নিয়ে অনেকে মাতামাতি করছেন। আমি জেনে শুনে তো আর মসজিদের মতো পবিত্র স্থানে নাচব না। এই ভিডিও নিয়ে যারা মাতামাতি করছেন তাদেরকে বলবো এসব বন্ধ করুন। জানা যায়, শুক্রবার 4 সেপ্টেম্বর সখীপুর পৌর শহরে স্থানীয় লোকদের আমন্ত্রণে নৌকা ভ্রমণে যান চিত্রনায়িকা মুনমুন। ভ্রমণ শেষে বাজার মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনকে নিয়ে নাচের আসর বসানো হয়। পরে নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আজকের মতো এ পর্যন্ত ছিল। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।